ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আজকে হচ্ছে 31শে মার্চ এবং আগামীকাল হচ্ছে 1লা এপ্রিল। সো 31শে মার্চ অবধি অনেক নিয়ম থাকে একরকম, এবং 1লা এপ্রিল থেকে কিন্তু নতুন বছরের মানে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। মানে নিউ ইয়ার তো শুরু হয় না, কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু নিউ শুরু হয়, এবং যার জন্য কিন্তু অনেক রকম কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই 1লা এপ্রিল থেকে। আর এই এপ্রিল থেকেও কিন্তু আমরা নানা ধরনের আপডেট পেয়ে যাচ্ছি এবং আগামীতেও পাবো। তার মধ্যে একটা দারুণ খবর হচ্ছে, 3টে করে সিলিন্ডার প্রতি পরিবার পিছু এখন বছরে ফ্রি দেওয়া হবে। ভাবতে পারছেন, প্রতি পরিবার পিছু 3টে করে সিলিন্ডার ফ্রি দেওয়া হবে প্রতি বছর, এবং যেটা হচ্ছে গোয়াতে। অ্যাকচুয়ালি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকার বলেছিল 5টা রাজ্যে এরকম ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেবে, তার মধ্যে গোয়াতে অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু আবার বছরে 3টে করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া হবে, যেটা কিন্তু গোয়ার যত বাসিন্দা রয়েছে তারা কিন্তু পাবে। সো এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ, মানে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া এই মুহূর্তে দারুণ একটা উদ্যোগ। কারণ আপনি সবথেকে ভালো জানেন, বা আমি সবথেকে ভালো জানি, যে গত মাসে আমরা গ্যাস সিলিন্ডারের টাকা কত দিয়েছি। আমার মনে আছে, মানে আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার যে দিয়ে গেছে, লাস্ট দিয়েছি মনে হয় 986 টাকা। সো 986 টাকা যদি একটা গ্যাসের দাম হয়, ঠিক আছে, গত 3 বছর আগেও মনে হয় যেটা 650 টাকাতে কেনা হয়েছে সেটা 980 টাকা হয়ে গেছে। এই টাইমে যদি কেউ ফ্রিতে গ্যাস সিলিন্ডার পায়, সেক্ষেত্রে কতটা লাভজনক হতে পারে বা কতটা স্বস্তির কথা হতে পারে, আর সেটাই কিন্তু এখন ফিল করছে গোয়াবাসী। তবে আমার মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এমন এমন কিছু স্কিম আছে, যেসব স্কিমে মানে টাকার পরিমাণ এখনও চাইলে কিছুটা কমানো যায়, এবং সেটগুলো বাদ দিয়ে কিছু কিছু ভালো ভালো স্কিম আছে যেগুলো কিন্তু আনা যায়। সো এটা আমারও মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এরকম একটা স্কিম দরকার, যাতে করে সাধারণ মানুষের একটা উপকার হয়, এবং সবাইকে তো আর ফ্রি দেওয়া সম্ভব না। কিছু কিছু মানুষ যারা একদমই মানে দারিদ্র্যসীমার নিচে তাদেরকে ফ্রি দেওয়া হোক, বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কমিয়ে দেওয়া হোক গ্যাসের দাম, মানে এখন যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে তার থেকে একটু কমানো হোক, যেরকমটা কিন্তু মহারাষ্ট্রে হচ্ছে। অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু সিএনজির দামে কম হচ্ছে অনেক, যেটা সিএনজির দাম ছিল মানে আজকে অবধি 13.5% হচ্ছে ট্যাক্স ছিল, সেইটাকে কমিয়ে এখন মাত্র 3% করা হয়েছে, মানে 10% ট্যাক্স কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে সিএনজিতে মহারাষ্ট্রে। সো আপনি বুঝতে পারছেন যে সারা দেশে কিন্তু কত কিছু হচ্ছে, সো মানে সিএনজি বা পেট্রোলিয়াম দ্রব্য নিয়ে। সো আমার মনে হয় যে এখন যে পেট্রোলের দাম বেড়েছে বা গ্যাসের দাম বেড়েছে, আমাদের এরকম একটা স্কিম আনা দরকার, বা আমাদের একটা এরকম আপডেট দরকার, যাতে করে মানুষ একটু স্বস্তি পায়, বা যারা দরিদ্র রয়েছে বা লোয়ার মিডিল ক্লাস রয়েছে তাদের অনেকটা স্বস্তি কিন্তু চলে আসবে এর জন্য। কারণ 1000 এরপরে হয়তো 1200, এরপরে হয়তো 1300 আস্তে আস্তে উঠতেই থাকবে, তো এতটা কিন্তু মানুষের অনেক প্রেশার পড়ে যাবে। তো এটা হচ্ছে ছোট্ট আপডেট আপনাদের জানানো ছিল, যে কালকে থেকে 1 এপ্রিল এবং দেশে কিন্তু অনেক জায়গায় অনেক রকম পরিবর্তন আসবে। হয়তো বা আগামীকাল যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে হয়তো আরও অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমি যেটা বললাম সেটার সাথে আপনি সহমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।